بسم الله الرحمن الرحيم، السلام عليكم، আমি আসিয়া ইতালি থেকে বলছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে সবাই নাস্তা খেয়েছে, আমি কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম, এগুলা রোদে শুকাতে দিয়েছি। আর খামিরটাও আমি সকালে তৈরি করে নিয়েছি, এখন কিছু সিঙ্গারা তৈরি করব। সিঙ্গারাটা অর্ডারই আমি তৈরি করে রেখে দিছি, লাগবে দুই দিন পরে, কিন্তু আমি আজকেই বানিয়ে রাখছি। একসাথে অনেকগুলো বানানো, সংসারের কাজ, এ নিয়ে একটু সমস্যা হয়ে যায়, এর জন্য আমি আগেই তৈরি করে এগুলাকে ফ্রিজে রেখে দিব, যেদিন লাগবে সেদিন শুধু সময় মতো ভেজে দিব। আলুটাকে সিদ্ধ করে ভর্তা বানিয়ে নিয়েছি, আর সাথে একটু গাজর আর চিকেন দিয়েছি, ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়েছি, সাথে একটু ফ্লেভারের জন্য পাঁচফোড়ন দিয়েছি। একসাথে অনেকগুলো বানানোর জন্য আমি একটা রুটি বানিয়ে এভাবে ছয়টা কেটে নিয়েছি, এখানে কিন্তু আটটাও কাটা যায়, তাহলে রুটিটা আর একটু বড় করে তৈরি করতে হবে, আর না হয় সিঙ্গারাটা কিন্তু আর একটু বেশি ছোট হয়ে যাবে। আমি বেশি বড় না আর বেশি ছোট না, মিডিয়াম সাইজ তৈরি করছি। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি পানি দিয়ে ভালো করে আটকে নিচ্ছি, কারণ তেলে দিলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য এভাবে ভালোভাবে আটকে নিতে হবে। আর ফ্রোজেন করার জন্য এখানে আমি একটা প্লেটে এভাবে ছড়িয়ে রেখে দিব ঘন্টা খানেকের জন্য ডিপ ফ্রিজে, তারপরে এটাকে জিপার ব্যাগে বা আপনারা বক্সেও তৈরি করে রেখে দিতে পারেন, তাহলে যে কোনো সময় আপনারা এটাকে ভেজে নেওয়া যাবে। দুপুরের জন্য আমি করলা ভাজি, ডাল বোনা, সাথে ইলিশ মাছ আর বেগুন ভাজা। করলাটা আজকে সকালেই নিয়ে আসছে আর খুবই ফ্রেশ ছিল, এজন্য সবুজ সবুজ করে আমি করলাটা ভাজি করে নিলাম, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।